খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল DBN24.com এ আপনাদের সবাইকে স্বাগত। কোহলি নয় মাশরাফি সেরা কথাগুলো বলছিলেন দ্য কিং অফ সুইং খ্যাত সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ হয়ে পাকিস্তানি কিংবদন্তি এই কথা বলেন। বাংলাদেশ প্রসঙ্গে আকরাম বলেন, সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ফাইনাল খেললে আমি অবাক হতাম না। তারা গত কয়েক বছর যাবৎ দারুণ ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম সাকিব রিয়াদ অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছে। ওদের অনেক পরিণত খেলোয়াড় আছে যারা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। মাশরাফির প্রসঙ্গে বলতে গিয়ে আকরাম বলেন, মাশরাফির ক্যাপ্টেন্সি ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, ম্যাচ দলে এক সুতোয় বেঁধে রাখতে পারবে, এটা ওর বড় গুণ। টাইগার টিম সিনিয়র জুনিয়র মেলবন্ধনে গড়া, ওরা ওদের সর্বোচ্চটা দিতে পারলে ঠিকই একদিন তারা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন DBN24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।